ফুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় কমিউনিটি সার্ভিলেন্স প্ল্যানের অধীনে রেড টেস্ট সহ ভ্যাকসিন অভিযান অনুষ্ঠিত হলো। ফুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনা এবং পরিচালনায় আসাম কমিউনিটি সার্ভিলেন্স প্ল্যানের তৃতীয় দফার আওতাধীন তারিণীপুর তৃতীয় সহ নিজ ফুলবাড়ি প্রথম খণ্ড গ্রামের জনগণের দেহে রেড টেস্ট সহ ভ্যাকসিন অভিযান অনুষ্ঠিত হয় শুক্রবার। এ উপলক্ষে এদিন সকাল 10:30টায় পূর্ব কাটিগোড়া তারিণীপুর হাইস্কুল প্রাঙ্গণে 45 বছর বয়সের লোকদের দেহে রেড টেস্ট সহ ভ্যাকসিন প্রদান করা হয়। শিবিরে তারিণীপুর তৃতীয় খণ্ড এবং নিজ ফুলবাড়ি প্রথম খণ্ড রাজস্ব গ্রামের মোট 70 জন লোকের দেহে রেড টেস্ট সহ ভ্যাকসিন প্রদান করা হয়। শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন ফুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর আব্দুল বারেক সহ ফুলবাড়ি সাব সেন্টারের কমিউনিটি হেলথ অফিসার রেবা সিনহা, এলাকার দায়িত্বপ্রাপ্ত নার্স যথাক্রমে চম্পা দে, সারমা খাতুন লস্কর, রুমি চক্রবর্তী, আশা সুপারভাইজার জোস্নারা বেগম মজুমদার এবং মিনি বেগম লস্কর সহ স্থানীয় আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ অন্যান্যরা। এদিন সকাল 10:30টায় স্থানীয় গ্রুপ সদস্য আব্দুল হক তালুকদার ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেছেন। এতে ছিলেন হাসপাতাল ইনচার্জ ডক্টর আব্দুল বারেক, তারিণীপুর হাইস্কুলের শিক্ষক আব্দুল করিম চৌধুরী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক মডেল একাডেমির অধ্যক্ষ আফতাবুর রহমান তাপাদার সহ বিশিষ্টজনেরা। কালাইন থেকে আব্দুল সোভান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি।